ধ্বংস হয়ে যাবে পৃথিবী, ধেয়ে আসছে বিশালাকার বড় বড় পাঁচটি গ্রহাণু। চাঞ্চল্যকর তথ্য দিলেন বিজ্ঞানীরা, চিন্তায় রয়েছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে রয়েছে এই গ্রহাণুটি, আঘাত আনার পর কীভাবে মহাপ্রলয় ঘটবে পৃথিবীতে, কি বলছেন বিজ্ঞানীরা? বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু, তবে কি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? এই পাঁচটি গ্রহাণু কী কী? গ্রহাণু 2023 FU6, এটি একটি ছোট 45 ফুটের গ্রহাণু। পৃথিবীর 18,70,000 কিলোমিটার দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণুটি। গ্রহাণু 2023 FS11, 82 ফুটের গ্রহাণুটি 66,10,000 কিলোমিটার দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণুটি। এতেও পৃথিবীর বিরাট কোনো ক্ষয়ক্ষতি হবে না, এমনটাই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। গ্রহাণু 2023 FS7, একটি বিমানের আকারে গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। 92 ফুটের এই গ্রহাণুটি পৃথিবীর থেকে 22,50,000 কিলোমিটার দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে। গ্রহাণু 2023 FQ7, একটি 65 ফুটের ঘরের আকারের গ্রহাণু 57,50,000 কিলোমিটার দূরত্ব দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে বেরিয়ে যাবে। গ্রহাণু 2023 FZ3, পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলির মধ্যে এটিই সবচেয়ে বৃহত্তম। এর আকার একটি বিমানের সমান, এটি পৃথিবীতে আশ্রে পড়বে এমনটাই বলছেন বিজ্ঞানীরা, আর খুব তাড়াতাড়ি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। গ্রহাণুটি 150 ফুট চওড়া পাথর দিয়ে তৈরি, যা 67,656 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটি 41,90,000 কিলোমিটার দূরত্ব দিয়ে পৃথিবীর কাছ দিয়ে চলে আসবে। নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন এই গ্রহাণুর দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের কথায় এই গ্রহাণুর সঠিক গন্তব্য অনুমান করা কঠিন। পৃথিবীর কক্ষপথের খুব কাছ দিয়ে চলে যাবে এই গ্রহাণুটি, তবে গতিপথের পরিবর্তন হলেই পৃথিবীতে বড় আঘাত আনতে পারে এমনটাই বলছেন বিজ্ঞানীরা। এটি যদি পৃথিবীতে আঘাত আনে তাহলে মহাপ্রলয় ঘটে যাবে পৃথিবীতে, ধ্বংস হয়ে যাবে আমাদের এই সুন্দর পৃথিবী। তাই সেই গ্রহাণুর ওপর প্রতিনিয়ত নজর রাখছেন বিজ্ঞানীরা, এবং তারা চেষ্টা করছেন যাতে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি যাতে রক্ষা করা যায়, পৃথিবীকে বাঁচানো যায়। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।